আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও হাজির হলাম নতুন দুইটি ডিভাইস নিয়ে। আজকে আলোচনা করব ভিভো 91C। রিসেন্টলি তারা এই ফোনটি বাজারে আবারও এনেছে নতুন করে, আরেকটি হচ্ছে নোকিয়া 2.3। দুইটি ফোন কত প্রাইজের ভিতরে, কোন ফোনটা বেস্ট হবে, সব কিছুই আপনাদের মাঝে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ভিভো 91C এবং নোকিয়া 2.3, যারা কম বাজেটের ভিতরে খুবই ভালো ডিভাইস খুঁজতেছেন তাদের জন্য এই দুইটি ফোন বাজারে গিয়ে যাচাই করবেন, তারপরে কিনতে পারেন। ভিভো এবং নোকিয়া 2.3 এই দুইটি ফোনের স্পেসিফিকেশন যদি আপনাদের মাঝে শেয়ার করি, ভিভো 91C দিচ্ছে 2GB র্যাম 32GB রোম এবং নোকিয়া 2.3 2GB র্যাম 32GB রোম। দুইটা ফোনেরই এই দুইটা জিনিস সেম, বাট কিছু জিনিস ডিফারেন্স আছে। যেরকম হচ্ছে নোকিয়া 2.3তে প্রসেসর পাবেন হেলিও A22 কোয়াড কোর প্রসেসর, এবং ভিভো 91C তে পাবেন হেলিও P22 অক্টা কোর প্রসেসর। এই দুইটা জিনিসই ডিফারেন্স, এবং ক্যামেরাতে এবং প্রাইজের দিক দিয়ে একটু ডিফারেন্স পাবেন। কারণ ভিভো 91C-র প্রাইস হচ্ছে মাত্র 9,990 টাকা এবং নোকিয়া 2.3তে প্রাইস পাবেন 10,990 টাকা। আর একটা ফোনের মেইনই হচ্ছে প্রসেসর, র্যাম এবং ব্যাটারি ক্যাপাসিটি। তো সেক্ষেত্রে যদি আমি আপনাদের দুইটা ফোনের থেকে কোনটা ভালো হবে, সেক্ষেত্রে অবশ্যই আমি ভিভোর দিকেই বলবো। কারণ ভিভোতে আপনি পাচ্ছেন 4030mAh-এর বিগ ব্যাটারি, প্লাস হচ্ছে মিডিয়াটেকের হেলিও P22 অক্টাকোর প্রসেসর 2.0 GHz। সেক্ষেত্রে নোকিয়ার থেকে অবশ্যই বেটার, কারণ নোকিয়াতে পাবেন হচ্ছে A22 কোয়াড কোর প্রসেসর 2.0 GHz। এখানে হচ্ছে 4টা কোর আর 8টা কোর, অবশ্যই হচ্ছে 4টা থেকে 8টা কোর বেটার হবে। তো সেই কারণেই আমি বলছি যে ভিভো 91C-টাই আপনার জন্য বেটার হবে। এবং 2GB র্যাম, ওটাতেও 2GB র্যাম, দুটোতেই হচ্ছে 2GB 32GB পাচ্ছেন, তো সেই ক্ষেত্রে একই পাচ্ছেন। এবং ডিসপ্লে সাইজ 6.22 ইঞ্চ, নোকিয়াতেও পাচ্ছেন 6.22 ইঞ্চ। এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসাবে নোকিয়া 2.3তে একটু এগিয়ে থাকবে, কারণ 9.0 পাই আর যাই বলেন, বাট নোকিয়াতে যে স্টক অ্যান্ড্রয়েড ইউজার ইন্টারফেসটা আমার কাছে একদমই ভালো লাগেনি। তো সেই ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ভার্সনের পাশাপাশি ভিভোতে ব্যবহার করেছে তাদের কাস্টমাইজ ভার্সন ফান্টা ওএস। তো দুইটার কাস্টমাইজ ভার্সন এবং অ্যান্ড্রয়েড ভার্সনের পাশাপাশি থাকার ফলে এক্সট্রা কিছু ফিচার আপনি পেয়ে থাকবেন 91C-তে। তো আমাকে যদি কম্পেয়ার করে বলতে পারেন যে এই দুইটা ফোনের প্রাইস অনুযায়ী কোন ফোনটা বেস্ট হবে, আমি অবশ্যই ভিভোর দিকেই এগিয়ে রাখবো। কারণ 9,990 টাকার ভিতরে আপনি প্রসেসর বেশি পাবেন এবং ক্যামেরা বেশি পাবেন এবং হচ্ছে ব্যাটারিটা বেশি পাবেন। আর একটা ফোনের মেইনই হচ্ছে ব্যাটারি, প্রসেসর এবং ক্যামেরা। তো সেই ক্ষেত্রে আপনি যদি ফ্ল্যাট মডেল খুঁজেন অবশ্যই নোকিয়া নিতে পারেন, আর যদি রাউন্ড শেপের ফোন খুঁজেন অবশ্যই ভিভো নিতে হবে। কারণ ভিভোর যে এই 91C এর আগেও বাজারে এসেছিল এবং খুবই ভালো চলছে, এবং যারা ব্যবহার করে তাদের কাছে সাজেশন নিতে পারেন। যদি ভালো লাগে বাজারে গিয়ে যাচাই করবেন, যদি আপনার ভালো লাগে অবশ্যই নিতে পারেন, এবং নোকিয়াটাও দেখতে পারেন। নোকিয়াতে আরেকটা জিনিস আপনি বেশি পাবেন ভিভো থেকে, সেটা হচ্ছে নোকিয়াতে পিছনের ক্যামেরা দুইটা পাবেন আর ভিভোতে একটা। তো সেই ক্ষেত্রে নোকিয়া একটু এগিয়ে আছে ক্যামেরার দিকে, বাট ভিভোর যে ক্যামেরা একটা বিধায় কম হবে তা না, ভিভোর ক্যামেরাটাও খুবই ভালো এবং ভিভো হচ্ছে ক্যামেরা অ্যান্ড মিউজিকের জন্য স্পেশাল। তো সেই ক্ষেত্রে আপনারা বাজারে যাবেন, যাচাই করবেন, যেটা ভালো লাগবে ওইটা নেবেন। আমি বলতেছি না যে ভিভোই নিতে হবে, কারণ আমার কথায় আপনি ফোন কিনবেন না। আমি আপনাকে দেখাই দিতে পারবো আসলে কত প্রাইজের ভিতরে কোন ফোনটা বেস্ট হবে। আপনি যদি 10,990 টাকায় ফোন খুঁজেন, এর ভিতরে কোন ডিভাইসটা বেটার হবে, তো আমি আপনাকে বলতে পারি ভিভো 91C। কারণ ভিভো 91C 9,990 টাকায় 2GB র্যাম 32GB রোম, 4030mAh ব্যাটারি এবং প্রসেসরটা হচ্ছে কোয়াড কোর না অক্টা কোর প্রসেসর। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।